হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাইক লাভার ব্যাচেলার। আশা করি সবাই ভালো আছেন, আমিও মোটামুটি সুস্থ আছি। দেশের অবস্থা সবে মাত্র স্বাভাবিক হয়েছে, এতদিন পর্যন্ত দেশের অবস্থার জন্য কোনো ভিডিও আপলোড করতেছিলাম না। ফাইনালি আজকে আবার বাইক লাভার ব্যাচেলার চ্যানেলের জন্য একটা ভিডিও শুট করা দিয়ে ভিডিও করা শুরু করতেছি। হ্যাঁ জানি অনেকে বসে আছেন এপ্রিলিয়ার ভিডিওটার জন্য, যে এপ্রিলিয়া ফুল মডিফাই করে কমপ্লিটলি বিল্ড করে ওটার ভিডিও কবে আসবে। ওটার ভিডিও আসবে, ওয়েট করেন, ভিডিও শুট করে রাখছি, এডিটিং একটু কাজ বাকি আছে, ওগুলো করতে হবে, ওগুলো করে ওই ভিডিওটা আপলোড করবো। এপ্রিলিয়ার আপডেটও খুব তাড়াতাড়ি পাবেন। আজকে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং, এই পর্যন্ত অনেকগুলো ভিডিও করেছি আমি আপনাদেরকে, যেখানে অনেক রকম মডিফিকেশন দেখাইছি আপনাদেরকে। বাইকের লুকস আপডেট হবে, বাইকের পাওয়ার এনহ্যান্স হবে, বাইকের ব্রেকিং এনহ্যান্স হবে, এরকম অনেক মডিফিকেশনের ভিডিও দিছি আপনাদেরকে এই পর্যন্ত। বাট আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আজকে যে মডিফিকেশনগুলো নিয়ে কথা বলবো, এগুলো হচ্ছে এমন কিছু মডিফিকেশন যেগুলো আপনার বাইকে না করা বেটার। এইসব মডিফিকেশনগুলোকে লোকজন বলা হচ্ছে ছাপরি মডিফিকেশন। তো আজকে আপনাদেরকে বলবো এরকম কিছু মডিফিকেশনের কথা যেগুলো আপনাদের বাইকে না করা বেটার। শুরু করবো ছাত্রীদের সব থেকে পছন্দের মডিফিকেশন, লাইটস মডিফিকেশন নিয়ে। লাইটস মডিফিকেশনের ভিতরে যে জিনিসগুলো পড়ে সেগুলো হচ্ছে DRL, বাইকে হ্যাজার্ড লাইট, ইঞ্জিন লাইট, ইন্ডিকেটর লাইট, এরকম আরো অনেক রকমের লাইট আছে। DRL লাইটগুলো দেখতে খুবই সুন্দর লাগে, বাইকের সৌন্দর্য বৃদ্ধি করে। বাট জিনিসগুলো দেখতে বাজে লাগে যখন আপনি DRL এর সাথে একটা ফ্ল্যাশার লাগান এবং DRL গুলো অলওয়েজ লাফাইতে থাকে। DRL তখন দেখতে বেশি সুন্দর লাগে যখন আপনি বাইকটা পার্ক করে রাখছেন, ডাজেন্ট ম্যাটার নর্মালি জ্বলতেছে নাকি আপনি একটা ফ্ল্যাশার লাগায় রাখছেন, এই জন্য লাইটটা লাফাইতেছে। যেভাবেই থাকুক, দাঁড়ানো অবস্থায় বাইকে দেখতে খুবই সুন্দর লাগে DRL, বাট রানিং অবস্থায় DRL লাফাইতেছে এরকম দেখতে খুবই বাজে লাগে। DRL গুলো মেইনলি তৈরি করা হয় হচ্ছে আপনি যখন বাইক পার্ক করে রাখবেন তখন জ্বালানোর জন্য, সেম ইঞ্জিন লাইটের ক্ষেত্রে। এরপরে আসি হ্যাজার্ড লাইটে। অনেক বাইকে হ্যাজার্ডের সুইচ থাকে, যেটা চাপলে চারটা ইন্ডিকেটর একসাথে জ্বলে, অনেক বাইকেই থাকে না। ছাত্রীরা তাদের বাইকে হ্যাজার্ড লাইটের একটা সুইচ অবশ্যই বানায় যাতে চারটা ইন্ডিকেটর একসাথে জ্বলে এবং ম্যাক্সিমাম টাইম এই চারটা ইন্ডিকেটর একসাথে জ্বালায় রাখে। এই হ্যাজার্ডে একটা নির্দিষ্ট পারপাস রয়েছে। হ্যাজার্ড যখন আপনার বাইকে জ্বলতেছে এর মানে হচ্ছে আপনি কোনো প্রবলেমে আছেন। বেসিক্যালি বাইক দাঁড়ানো অবস্থায় হ্যাজার্ড লাইট জ্বালাইতে হয়, আর রানিং অবস্থায় হ্যাজার্ড লাইট তখনই জ্বালাইতে হয় যখন আশেপাশে ভিজিবিলিটি খুবই কম, খুবই কুয়াশার ভিতরে অথবা বৃষ্টির ভিতরে আপনি রাইড করতেছেন, এমন টাইমে হ্যাজার্ড লাইট জ্বালানো যায়। বাট যখন আপনি ডানে বামে টার্ন নেবেন অবশ্যই ডানে টার্ন নিলে ডানের সিগন্যাল, বামে টার্ন নিলে বামের সিগন্যাল দিন, হ্যাজার্ড লাইট জ্বালিয়ে রাখা বন্ধ করুন। এরপরে বলবো হচ্ছে এক্সস্টের কথা। ছাত্রীদের সব থেকে পছন্দের জিনিস হচ্ছে খুবই সুপার লাউড এক্সস্ট। এর মধ্যে কমন একটা এক্সস্ট হচ্ছে এসি প্রজেক্ট মিনি বম্ব। এর পাশাপাশি এসি প্রজেক্টের আরও দু একটা মডেল আছে এবং একরাপোভিকেরও দু একটা মডেল আছে। বেসিক্যালি ছোট সাইজের এক্সস্ট যেগুলো সাউন্ড অনেক হয় এগুলো ছাত্রীরা প্রচুর পছন্দ করে। এবং এর পাশাপাশি অনেকেই শর্টকাট একটা পদ্ধতি বের করে এটার, সেটা হচ্ছে এক্সস্ট এক সাইডে কেটে নেওয়া। এক সাইডে বা এক কোণায় হালকা একটু কেটে নিলে দেখা যায় সাউন্ড অনেক বেশি হয়ে যায়, মোটামুটি এক্সস্টের কাজ করে দেয় ছাত্রীদের জন্য। বাইকে আফটার মার্কেট এক্সস্ট আমার পার্সোনাল ফেভারিট একটা জিনিস, বাট এই জিনিসটা অসহনীয় হয়ে যায় যখন খুবই লাউড থাকে জিনিসটা। সিঙ্গেল সিলিন্ডার বাইকে এক্সস্টের সাউন্ড এমনিতেই তেমন একটা ভালো লাগে না, আর এই জিনিসটা আরও অসহনীয় হয়ে যায় যখন সুপার লাউড এক্সস্ট লাগানো হয়। আপনার কান ঝালাপালা করা ছাড়া এই লাউড এক্সস্টগুলোর আর কোনো কাজ নেই। আপনি যদি আসলেই বাইকে এক্সস্ট লাগাতে চান, এমন কোনো এক্সস্ট লাগান যেটা সাউন্ডে কান ফাটায় দিবে না, সাউন্ড শুনতে মিষ্টি শোনা যাবে, আশেপাশের দু একজন শুনেও প্রশংসা করবে যে হ্যাঁ আপনার বাইকের সাউন্ড খুবই সুন্দর। মার্কেটে এরকম অনেক এক্সস্ট আছে যেগুলো আপনার সাউন্ড হালকা লাউড করে দিবে, হালকা বেসটা ইনক্রিজ করে দিবে। ইভেন আপনি যদি ভালো টাকা খরচ করে অরিজিনাল এক্সস্ট কিনতে পারেন, তাহলে অরিজিনাল এক্সস্টগুলো আপনার বাইকের পারফরমেন্সও ইনক্রিজ করবে এবং ম্যাক্সিমাম অরিজিনাল এক্সস্টের সাউন্ড দেখবেন আপনি নর্মালি কম হয়। বাট আমি যত যাই বলি, ছাত্রীদের প্রথম পছন্দ সবসময় এসি প্রজেক্ট মিনি বম্বি থাকবে এবং এক্সস্টওয়ালা বাইকগুলো চালানোর সময় কখনো নর্মালি চালাবে না, প্রত্যেকবার ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারে লিমিটার হিট করেই শিফট করবে। এরপরে যাবো হচ্ছে রিয়ার ভিউ মিররের দিকে। ছাত্রীরা বাইক কিনে সবার আগে যেটা করে, নেকেড বাইক হলে রিয়ার ভিউ মিররগুলো খুলে ফেলে, স্পোর্টস বাইক হলে অনেক রকমের মিরর পাওয়া যায় লাগায় নেয়। রিয়ার ভিউ মিরর আপনার বাইক চালানোর জন্য খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনি হাইওয়েতে রাইড করেন অথবা সিটিতে রাইড করেন, পিছনে কি আছে না আছে এটা দেখা আপনার জন্য জরুরি। হ্যাঁ, ছাত্রীদের আবার মিরর লাগে না, তারা 360 ডিগ্রি মাথা ঘুরে পিছনে কি কি আছে সবকিছু দেখে নিতে পারে। বাট আমরা নর্মাল বাইকার যারা, তাদের জন্য মিরর খুবই ইম্পর্টেন্ট। আফটার মার্কেট মিররের মধ্যে অনেক সুন্দর সুন্দর মিরর পাওয়া যায়। এর মধ্যে স্পোর্টস বাইকের জন্য ZX টেনার মিরর হচ্ছে বেস্ট। ম্যাক্সিমাম স্পোর্টস বাইকে এটা দেখতেও ভালো লাগে এবং তার পাশাপাশি ভিজিবিলিটিটাও খুবই ভালো। তার উপর আবার এটার ভিতরে ইনবিল্ট ইন্ডিকেটর রয়েছে। এছাড়া উইংলেটের মতো যে মিররটা পাওয়া যায় ওইটাও বাইকের লুকস ইনহ্যান্স করে, বাট ওটা দিয়ে আপনি পিছনে কিছু দেখতে পারবেন না। তো যদি ওই মিরর কেউ লাগান, অবশ্যই সাথে দুইটা ব্লাইন্ড স্পট মিরর লাগান যাতে পিছনে একটু ভালোভাবে দেখা যায়। স্পোর্টস বাইকের মধ্যে সব থেকে বিচ্ছিরি লাগে হচ্ছে বার এন্ড মিররগুলো, যেগুলো অ্যাকচুয়ালি বাইকের হ্যান্ডেলে লাগানোর কথা, বাট লোকজন ওগুলো মেইন লুকিং গ্লাসের জায়গায় লাগায়। এগুলো লাগানোর থেকে বাইকের লুকিং গ্লাস খোলা অবস্থায় বেশি ভালো দেখা যায়। আর নেকেড বাইকে বার এন্ড মিরর দেখতে খুবই সুন্দর লাগে, ভিজিবিলিটি কম, বাট আপনি দুইটা ব্লাইন্ড স্পট মিরর এখানেও ইউজ করতে পারেন। কিন্তু দেখতে বিচ্ছিরি লাগে যখন কেউ এখানে স্টিলথ মিররগুলো লাগানোর চেষ্টা করে। এটা নেকেড বাইকের জন্য পাওয়া তো যায় কিন্তু দেখতে খুবই বিচ্ছিরি লাগে নেকেড বাইকে। আর এছাড়া ছাত্রীদের পার্সোনাল
ফেভারিট আরেকটা মিরর আছে যেটা দেখতে অনেক বড়, বেসিক্যালি ওইটা লেগুনার অথবা বাস ট্রাকের জন্য বানায়, ওইটা হ্যান্ডেলবারের মাঝখানে লাগায় দেওয়া, এটাও দেখতে খুবই বিচ্ছিরি লাগে, বাইকের সামনে থেকে ককপিট ভিউটা যে পুরো ভিউটা নষ্ট করে দেয়। তো আপনার বাইকে মিরর রিপ্লেস করলে এমন রিয়ার ভিউ মিরর ইনস্টল করার চেষ্টা করুন যেটা আপনার বাইকের লুকসও এনহ্যান্স করবে এবং তার পাশাপাশি রিয়ার ভিউটাও ভালো দিবে। এরপর যাবো স্টিকারিং এবং কালারিং এর দিকে। বর্তমানে ছাত্রীদের সব থেকে পছন্দের যে স্টিকারিংটা সেটা হচ্ছে একদম ফুল হোয়াইট বাইকের উপরে ব্লাড স্পটের যে স্টিকারিংটা ওইটা, এর উপরে অনেকে আবার উইড গ্রাফিক্স করায়। এই যে হোয়াইট বাইকে রেড ব্লাড স্পটের যে গ্রাফিক্সটা, এটা হচ্ছে বেসিক্যালি হলোউইন গ্রাফিক্স। বাইরের দেশে হলোউইনের টাইমে অনেক বাইকে অনেক গাড়িতে এরকম গ্রাফিক্স করে সুন্দর করে সাজায় রাখা হয়, বাট সেগুলো এক দুই দিনের জন্য করা হয়। বাংলাদেশে যারা করতেছে এরা একদম পার্মানেন্টলি রেখে দেওয়ার জন্য করতেছে। পার্মানেন্টলি রেখে দেওয়ার জন্য আপনি যদি বাইকে কোনো গ্রাফিক্স বা কালার করেন, চেষ্টা করুন যতটুকু সিম্পল রাখা যায়, একদম অতিরিক্ত অদ্ভুত কিছু না করাই ভালো। তারপরে হেডলাইটের উপরে স্টিকারিং, হেডলাইটের উপরে স্টিকারিং করে ওখানে একটা ফেস বানাইতে হবে, হেডলাইট পুরোটা ব্ল্যাক আউট করে দিতে হবে এবং তারপরে নিচে দুটো ফগ লাইট লাগাইতে হবে। আমি বুঝি না ছাত্রীরা কি চিন্তা করে এটা করে, যদি হেডলাইট পুরোটা ব্ল্যাক আউটই করে দেয় তাহলে ওইখানে আবার নিচে দুটো ফগ লাইট লাগানোর কি দরকার? আর যদি ফগ লাইট দুটা লাগে, লাইট যদি লাগে তাহলে মেইন লাইটটা ব্ল্যাক আউট করে দেওয়ার কি দরকার? এর পাশাপাশি ছাত্রীদের কিছু কালারও হয়, স্পেশাল তেমন কোনো কালারের কথা মেনশন করতেছি না কারণ ছাত্রীরা কোনো একটা কালারের উপরে স্টিক থাকে। আপনি চাইলে হেডল্যাম্পের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য হেডল্যাম্পের আশেপাশে দু একটা জায়গায় দু একটা ছোটখাটো স্টিকার লাগাইতেই পারেন, বাট এরকম ভাবে ফুললি হেডলাইটটা ব্ল্যাক করে দেওয়া মোটেও ভালো ডিসিশন না। এন্ড ফগ লাইট স্পোর্টস বাইকে যতটা সম্ভব কম ব্যবহার করুন, কারণ স্পোর্টস বাইকে ফগ লাইট কোনোদিনই ভালো লাগে না। এটা শুধু আমার কথা বলতেছি না, আমি ইন্টারন্যাশনালিও স্পোর্টস বাইকে ফগ লাইট খুবই কম লোকজন লাগায়। ফগ লাইট লাগানো হয় মেইনলি অ্যাডভেঞ্চার বাইকগুলোতে। তো শুধু শুধু বাইকের সৌন্দর্য নষ্ট করার জন্য সম্পূর্ণ হেডলাইটটা ব্ল্যাক করে তার উপরে স্টিকার লাগায়া আলাদা দুইটা ফগ লাইট লাগায় নিজেকে ছাপড়ি প্রমাণ করা থেকে দূরে থাকুন। নাও দ্য লাস্ট ওয়ান, ছাপড়িদের লেটেস্ট যে মডিফিকেশনটা বের হয়েছে সেটা হচ্ছে বডি কিট মডিফিকেশন। স্পোর্টস বাইকে বডি কিট মডিফিকেশন দেখতে খুবই সুন্দর লাগে, বাট নেকেড বাইকে যেখানে আপনার সামনের সাসপেনশনটা পুরোটা দেখা যাচ্ছে, হেডলাইট আপনার সাসপেনশনের সাথে হ্যান্ডেলের সাথে, ওইখানে যখন ইঞ্জিনটা খালি ঢাকার জন্য বডি কিট লাগানো হয় দেখতে খুবই বিচ্ছিরি লাগে। এই কাজটা লোকজন করে হচ্ছে ফোরবিতে, ফোরবির জন্য এখন লোকজন অনেক রকমের বডি কিট বানাইছে। এর পাশাপাশি এই কাজটা করে লোকজন জিক্সারে, জিক্সার SF এর যে বডি কিটটা পাওয়া যায় ওইটা জিক্সারে লাগায় দিয়ে, বাট বিশ্বাস করেন এটা দেখতে একদমই ভালো লাগে না, খুবই বিচ্ছিরি লাগে। নেকেড বাইকে যদি আপনি বডি কিট লাগাতেই চান তাহলে চেষ্টা করুন লোকজন যেরকম পালসার 150 পালসার 220 কিট লাগায়, পালসার 180 কিট লাগায়, ওরকম কিছু করতে। এছাড়া আগে লোকজন হিরো এক্সট্রিম পুরাতন মডেল যেগুলো পাওয়া যেত ওগুলাতে কারিজমা ZMR এর যে কিট পাওয়া যেত এগুলো লাগাইতো, এগুলোও দেখতে খুবই সুন্দর লাগতো। বাট নেকেড বাইকে শুধুমাত্র ইঞ্জিনটা ঢেকে দেওয়ার জন্য যে বড় বড় বডি কিটগুলো পাওয়া যায় এগুলো দেখতে খুবই বিচ্ছিরি লাগে। ইন্টারন্যাশনালিও আপনি দেখবেন না যে কোনো বাইকে এরকম কোনো বডি কিট করা হচ্ছে। নেকেড বাইকে যদি আপনার এক্সট্রা কিছু লাগানোর ইচ্ছাই হয় তাহলে ছোট যে ইঞ্জিন কাউলগুলো পাওয়া যায় এগুলো লাগানোর চেষ্টা করুন, যেরকম RTR 164B তে স্টক অবস্থায় আসে, NS 160 তে স্টক অবস্থায় আসে, X-Blade FZ SFI ভার্সন 3 এগুলোতে স্টক অবস্থায় আসে ছোট ছোট ইঞ্জিন কাউল। এরকম ছোট ইঞ্জিন কাউল লাগান, নেকেড বাইকে এগুলো দেখতে ভালো লাগে। অথবা যদি বড় সড়ো কিছু চান তাহলে সেমি ফেয়ারিং লাগান, এটাও দেখতে ভালো লাগে। বাট শুধুমাত্র ইঞ্জিন ঢাকা পুরো বডি এক্সপোজড এরকম বাইকগুলো ব্যাটারি বাইকের মতো লাগে। এছাড়া স্পোর্টস বাইকের জন্য অনেক রকমের ফেয়ারিং পাওয়া যায়, যেমন R15 এর জন্য ডিফারেন্ট টাইপের হেডস পাওয়া যায়, GSXR এর জন্য ডিফারেন্ট টাইপের হেডস পাওয়া যায়, দুই পাশে ফেয়ারিং এ লাগানোর জন্য উইংলেট পাওয়া যায়, সামনে লাগানোর জন্য উইংলেট পাওয়া যায়, এগুলো দেখতে সুন্দর লাগে। স্পোর্টস বাইকে আপনি নিশ্চিন্তে আপনার ইচ্ছা মতো সুন্দর লাগবে এরকম কিট ইনস্টল করতে পারেন, বাট নেকেড বাইকে কিট ইনস্টল করার ক্ষেত্রে একটু সাবধান থাকেন, আপনার চয়েস একটু ঠিক রাখেন। এর পাশাপাশি আরেকটা জিনিস হচ্ছে রিম কভার্স। ব্ল্যাক রিম কভার্স গুলো দেখতে ভালোই লাগে, বাট এটা হাই স্পিডে আপনার স্টেবিলিটি নষ্ট করে দেয়। তো চেষ্টা করুন রিম কভার্স গুলো অ্যাভয়েড করার, বাট কারো যদি খুব বেশি পছন্দ হয় তাহলে আমার কথা শুনবেন না, আমি জানি। তো আপনার ইচ্ছা হলে আপনি লাগাইতে পারেন। আরেকটা জিনিস হচ্ছে টেল টাইডি। যেসব বাইকের পিছনের টায়ার অনেক মোটা ওইসব বাইকে টেল টাইডি দেখতে সুন্দর লাগে, বাট এখন দেখা যায় অনেকেই পালসার 150 তে 100 সেকশন টায়ার রেখে টেল টাইডি করতেছে। ইভেন লোকজন 100cc বাইক যেগুলো টায়ার 100 সেকশনও না এর থেকেও চিকন ওইসব বাইকেও টেল টাইডি করতেছে। চিকন টায়ারের সাথে টেল টাইডি দেখতে খুবই বাজে লাগে। তো আপনার বাইকের টায়ার যদি অ্যাটলিস্ট 130 সেকশন 140 সেকশন না হয় তাহলে টেল টাইডি কইরেন না। স্পেশালি আপনার বাইকের পিছনের টায়ার থেকে ব্যাক প্যানেল যদি অনেক বেশি মোটা হয় তাহলে সেক্ষেত্রে টেল টাইডি না করাটা বেটার, কারণ ওই মোটা ব্যাক প্যানেলের মাঝখানে টায়ারটা চিকন লাগবে, দেখতে মোটেও ভালো লাগবে না। সবশেষ কথা হচ্ছে মোরাল মোরালের জায়গায়, বাট বিজনেস বিজনেসের জায়গায়। তো এইসব ছাপড়ি মডিফিকেশনের কোনো কিছু যদি আপনার লাগে তাহলে সেটা অ্যাভেলেবেল আছে BLB পার্সাবে। সিম্পলি আপনি পেজে নক দিয়ে ছাপড়ি মডিফিকেশনের যে কোনো কিছু নিতে পারেন, এন্ড এর পাশাপাশি ক্লাসি মডিফিকেশনের যে জিনিসগুলো সেগুলোও পাবেন।
একটা মজার বিষয় শুনবেন, এই ভিডিওটা তৈরি করার সময় আরো কিছু আইডিয়া নেওয়ার জন্য আমি গুগলে সার্চ করেছিলাম ছাপরি বাইক। সবার আগে কোন বাইকের ছবি আসে জানেন? না, ফোরবি ছবি আসে নাই, সবার আগে আসছে হচ্ছে কেটিএম এর ছবি। ইন্ডিয়াতে ছাপরিদের প্রথম পছন্দ হচ্ছে কেটিএম, বাংলাদেশে ছাপরিদের প্রথম পছন্দ হচ্ছে ফোরবি, আর বাংলাদেশে বর্তমানে সেকেন্ড চয়েস হচ্ছে জিক্সার। আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এই যে মডিফিকেশন গুলোর কথা বললাম, সবগুলা যে করতে না করতেছি তা না, সবগুলো আলাদা আলাদা পারপাস আছে। ওই পারপাস হিসেবে আপনি যদি করেন দেখতে খুবই সুন্দর লাগবে, বাট যখন কোনো কিছু অতিরিক্ত করে ফেলবেন অবশ্যই এটা দেখতে বাজে লাগবে। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আশা করি আপনাদের ভালো লেগেছে। That's it for today. Thanks for watching. See you in the next one. Till then, stay subscribed. Wear helmet, ride safe, and keep watching Bike Lover Bachelor. Thank you.